মাথার দিকটা হচ্ছে এরকম করে সাজানো ছিল, এখান থেকে জায়গাটা খুব ভালো লাগে দেখতে। এভরিওয়ান, গুড মর্নিং। তো এটা হচ্ছে আজকে আমার বৌভাতের পরের দিন প্রথম সকাল। তো এই যে এখানে বড় মশাই। তো আমার অলরেডি স্নান টান হয়ে গেছে, কিন্তু কালকে রাত্রিবেলার যে তত্ত্বগুলো যেগুলো ওই বাড়ি থেকে এসেছিলো সেগুলো এখনও খোলা হয়নি, তো এবার ওগুলো তো আমাকে দিতে হবে। তো সেটার জন্য চলো নিচে যাওয়া যাক তত্ত্বগুলো নিয়ে। হ্যাঁ, তারপর তত্ত্বগুলো আমরা আগে দিয়ে নেব, দিয়ে টিয়ে নিয়ে তারপর আমরা বেরোবো। মানে এখানে রাধা গোবিন্দর মন্দির আছে, ওখানে প্রণাম করব, মা বাড়ির ওখানটায়। তো ঠিক আছে, চলো আগে তত্ত্বগুলো দিয়ে নিই। তত্ত্বগুলো দিতে দিতে আমাদের সেই সন্ধে হয়ে গিয়েছিল। তার আগে চলো আমার একটু শ্বশুরবাড়িটা ঘুরে দেখাই। মানে এটা হচ্ছে ওদের মন্দির, প্রতিষ্ঠিত বাড়িতে মন্দির আছে, কালী মন্দির। এটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি গ্রামের বাড়ি, মানে শ্বশুরবাড়ি আর কি, শ্বশুরবাড়ির গ্রামে ওদের বাড়ি আছে। তো এটা হচ্ছে সেই গ্রামের বাড়ি। তো এই বাড়ির যে উপরে কাজগুলো চলছে, আর এই গ্রামের বাড়ি থেকেই পুরো বিয়ের অনুষ্ঠানটা ওদের হয়েছে। আর এই হচ্ছে বাড়িতে প্রতিষ্ঠিত, অ্যাকচুয়ালি এটা হচ্ছে মা কালীর মন্দির। আর এখানে বছরের পুজো হয়, আর এখানে পুকুর আছে, মানে পুরো একটা গ্রামের পরিবেশ। আর এটা হচ্ছে গ্রামের বাড়িতে ন্যাচারালি ওই বছরে একবার বা প্রত্যেক মাসে মাসে এই মন্দিরে পুজো হয়, তখন সবাই আসে। তো এরকম একটা এখানকার পরিবেশ আর কি। তো বিয়ের দিন, মানে বিয়ের পরের দিন আমি আর কি চারদিকটা ঘুরে ঘুরে দেখছিলাম, বেশ ভাল লাগছিল। হালকা একটু মিঠে রোদ, আর এই আর কি গাড়িটা চকচক করছে। আমরা খেতে আসছি। হ্যালো, এই যে এটা আমি তুলছি ডাইরেক্ট ক্ষেত থেকে। এটা কোনটা? এটা কি? গাজর। এটা গাজর। গাজর তো গাঁদা ফুল। আচ্ছা, শাবাশ, এত সুন্দর ক্ষেত। সন্টু ভাই, তোর কলের সাথে কি করে এক হইলো? আই ডোন্ট দিস ইজ মাই ভিলেন হিরো বর। আচ্ছা, হিরো এইটা আমার সাউথ ইন্ডিয়ান ভিলেন হিরো বর। আর চশমাটা দাম লাগছে। ঠিক আছে, সাউথ ইন্ডিয়ান ভিলেন হিরো বর। নাম করো আমার জমিদার বর। হ্যাঁ, এবার জমিদার। ও জমিদার না না, আমি রানীমা বলবো না কি দিদিকে বলো। কি ব্যাকগ্রাউন্ড আসছে ভাই, পরে ভাই পিছনে আরে ফটো দিতে না। সত্যি তো মানে এটা বডি কি করে কাটা নিতে না করে গেল এই চিন্তা চাপ হয়ে গেল। কারণ কালকে সেদিনকার রাত্রে যে আসলাম, মোটামুটি 2 ঘন্টা তো লাগছিল। 2 ঘন্টা 1 ঘন্টা ঘন্টা খুবই খেতে পেয়েছিল। বলো এভরিওয়ান। তো সকালবেলা স্নান টানের পরে আমি নিচে গেছি, যে ভাবলাম যে তত্ত্বগুলো দেখাবো, কিন্তু তখন আর তত্ত্বগুলো দেখানো হয়নি। তো সন্ধ্যাবেলা দেওয়া হবে, তখনই ভাবছি তোমাদের সাথে শেয়ার করব। আর তার থেকেও বড় কথা হচ্ছে যে এত টায়ার্ডনেসের মধ্যে পরপর সমস্ত কিছু কাটছে, মানে বুঝতেই পারছি না। তো ওটাই হচ্ছে একটা ব্যাপার। আর এখন খাওয়া দাওয়ার পরে একেবারে উঠে আমরা ব্রাঞ্চ করেছি, ওটা ব্রেকফাস্ট লাঞ্চ কোনোটাই না। তো করে টরে নিয়ে এখন ভাবছি একটুখানি বেরোবো, মানে একটুখানি ঘুমালাম। আর এই যে আমাদের খাটটা কালকে ঠিক এরমভাবে সাজানো ছিল, দেখাচ্ছি একটু ব্যাক ক্যামেরাটা অন করে। হ্যাঁ, যদিও খাটটা খুব মেসি হয়ে, খাটটা ঠিক এরমভাবে সাজানো ছিল। এটা হচ্ছে পায়ের দিকটা, মাথার দিকটা হচ্ছে এরম করে সাজানো ছিল, ফুল দিয়ে এমন করে সাজানো ছিল। আর এখান থেকে না খুব সুন্দর ভিউ দেখা যায়, মানে এত সুন্দর লাগে আমার এখান থেকে জায়গাটা, খুব ভালো লাগে দেখতে। তো আর আমার এত শরীর খারাপ করে গেছে, মানে এত ঠান্ডা লেগেছে, পুরো গলা টলা বসে গেছে, নাক টাক পুরো জ্বালা করছে। তো এই আর কি, এবার রেডি হব, রেডি হয়ে তারপর বেরোনো হচ্ছে। তো ভাবছি যে আশপাশটা একটু একটু বলি। হ্যাঁ হ্যাঁ, বসো। তো আশপাশটা একটু বেরোবো। তো ঠিক আছে, চলো রেডি হয়ে দেখা হচ্ছে। আমরা বেরিয়ে গেছি রেডি হয়ে, আমরা যাচ্ছি শুভদীপের মামার বাড়িতে। তো ওখানে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে, গান একটু কিসে করো, নাহলে আমি কপিরাইট খেয়ে যাবো। ওখানে হাসলে কেন? কপিরাইট খেয়ে যাবো? হ্যাঁ, সিরিয়াসলি। সেটা জানি না। ওখানে আসলে হচ্ছে মন্দির আছে, রাধা মাধবের মন্দির। তো সেখানে মানে প্রণাম করতেই যাওয়া, তো হ্যাঁ মানসিক করা ছিল তো দাদু। তো সেটার জন্য ওই প্রতিষ্ঠা করেছিল কে আমি এবার ঠাকুর দান করতে। আচ্ছা আচ্ছা, তো সেটার জন্যই ওটা মানে যাওয়া আর কি, তাই জন্যই যাওয়া। তো তাই জন্য যাওয়া আমার একার কথা ছিল, কিন্তু আমি যাইনি। আমাকে বলেছে কিছু বৌমাকে নিয়ে আসবো। আচ্ছা, যাওয়ার আমার একার কথা ছিল, ওটা আমার একার যাওয়ার কথা ছিল, কিন্তু দাদুভাই আমাকে বললো যে না তখন তুমি আসোই না একা, তো তুমি তোমার বউকে নিয়ে আসবে, রাত বউকে নিয়ে একবারে মন্দিরে আসবে প্রণাম করতে, সেই জন্য আমরা যাচ্ছি। হ্যাঁ, তো সেটার জন্য আমরা এখন মানে যাচ্ছি। তো এইগুলো কাজ আছে, আর টুকিটাকি যদি কিছু খেতে ইচ্ছে করে তো কিছু খাবো। আর তারপরেও হচ্ছে ওই আমাদের হ্যাঁ বাবা মার সাথে দেখা করব। বাবা মারা এখানে এখনো আছে, বৌভাত হয়ে যাওয়ার পর বাবা মা এখনো যায়নি, তো সেটার জন্য বাবা মার সাথে দেখা করব। আর তারপরেও হচ্ছে ওই কি বলে ওটাকে, আমাদের মানে ঘরের জন্য আর কি একটা আলমারি দরকার, সেটাও একটুখানি দেখব। তো এই সমস্ত কিছু কাজকর্মগুলো করব। আর একটা হয় না, আমি জায়গাটাকে একটুখানি চাইছি একটু ঘুরে দেখি, এক্সপ্লোর করতে চাইছি। হ্যাঁ, তো সেটার জন্য বেরোনো। তো ঠিক আছে, চলো বাকিটুকু তোমাদের সাথে শেয়ার করবো, কোথায় কি হচ্ছে না হচ্ছে। সব এগুলো ভাই আর অংশ আছে না, এরা দুজন মিলে সাজিয়ে ভাইয়ের বন্ধু। এটা এক নম্বর বুঝলি তো, একবার এক দুই করে সাজা, তাহলে ভালো হবে, সুন্দর হবে। দুই ফুটে দেখ, সুস্থ সময় লাগবে, আগে রাখো আগে রাখো রাখো, তো টাইম লাগবে। তো ছাড়ো, বাবা মার সাথে দেখা করে ভাইদের সাথে দেখা করে ঘরে ফিরে এখন তো তত্ত্বগুলো দেওয়ার পালা। ওখানে বাবা মার আর বাকি সবার ভিডিও করতে পারিনি, কেন কি অনেক গল্প করছিলাম, দেখা হচ্ছিল, মানে যেটা হয় আর কি। তো ভাইদের ভিডিও জাস্ট তোমরা দেখেছো। তো এখন এখানে এসছি, চলো তত্ত্বগুলো তাড়াতাড়ি করে দেওয়া যাক। এমন করে রাখলাম এগুলো। হ্যাঁ রাখো আপাতত, আমরা খুঁজে খুঁজে দিয়ে দেব। এক নম্বর দিদিমা, এই যে তোমার বড় সোনা মা, এদিকে আসো, এটা তোমার পড়বে, এটা চড়াও বাইরে করে দিই। ওই বড় মা, আমি যে সারা উপরে বসে আমাকে ভিডিওতে সব সময় বলি, তিন নম্বর না বড় মা পড়বে। ছোট মা এই যেন করবে। এটা হচ্ছে তোমার যে মাছ মানে দুবাইয়ের মাছ, এটা আমি এটা দেখি। হ্যাঁ নেক্সট বলো। তোমার তোমরা তো নেওয়া তো বন্ধ করছো না, তোমরা বাড়ি হ্যাঁ মামি 13টা ভাই এই নাও একদম ইউ খোল আমরা একটু দেখি বসে বসে খুলবি না এখন ছোট দিবা না এখন খুলবো তো ছোট দিবা 12 নম্বর 12 দিদি ভাই ধরো 12 নম্বর এই ফার্স্ট তো বসে কথা বলি এই বলি এই নাও পড়া চাই কিন্তু এদিকে যাব না খেতে খালি মঙ্গলা দিন পড়া থাকবে পড়া করো সেটা বলে পড়া করছ না তো লোকাল লোকাল এই সব ও মা বুঝে না এটা তোমার পড়বা না আপনি তোমার নাম জানি জানি উত্তর 19 নম্বর আর 20 নম্বর ও এটা বুঝে শুধু 17 নম্বর ডেটে পাওয়া সমস্ত তত্ত্ব দেখার পর এবার হচ্ছে আমাদের গিফটগুলো দেখার পালা। তো চলো দেখা যাক কি কি গিফট পেয়েছি। মালবেরি মনে হয় দেখি সবই শীত দিচ্ছি না ছাপা স্যার এগুলো সব ছাপা দোকান ধর পাশে ছাপাই না না ওইটা কি গরম লাগছে তো নাকি ঠান্ডা লাগে শাল চাদর একই রে ভিডিও করছে সব আমরা আসবো নাকি দর্শক দেখাবো দাঁড়াও শাড়ি দেয় এখন শাড়ি তুই চলে তো বিয়ের গিফট করা দেখে চলে যাচ্ছি না সব শাড়ি তো গ্রামের বাড়িতে বেশিরভাগই সবাই ওই শাড়ি, তারপর হচ্ছে এরকম বালতি, স্টিলের বালতি, পেতলের বালতি, গামলা, কাঁসা, এই সমস্ত কিছুই বেশি দিয়েছিল। আর এই আর কি দেখাবো নতুন করে। তো ঠিক আছে, চলো এবার এগুলোকে সব আলাদা আলাদা করতে হবে, ভাগ করতে হবে। আর ঠিক আছে, আজকে এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটা ভিডিও। তখন পর্যন্ত ভালো থেকো, টাটা।